সকলকে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। সকলের পুজো খুব ভালো কাটুক। কে বলবে, তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। পঞ্চমী সন্ধ্যায় তখনও ঠাকুর দেখার জন্য সবাই বেরিয়ে পড়েছে। একটা সময় ছিল পুজোতে অষ্টমীর দিনটাতেই সব থেকে বেশি লোকজন ঠাকুর দেখতে বেরোতেন, আর এখন চতুর্থী থেকেই লোকজনের ভিড় জমে যায় পূজা মণ্ডপগুলোতে। বৃষ্টিকে তো আক্কা না করে গুজরাটের একটি জৈন মন্দিরকে নিখুঁত শিল্প নৈপুণ্যের দ্বারা মণ্ডপ সজ্জার বহরমপুরের অযোধ্যানগরে আমরা আছি এখন। অসাধারণ হয়েছে এখানকার মণ্ডপ সজ্জা। গুজরাটের আরাধনা ধাম এই মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা প্রতিমা দর্শনে যাব। কি অপরূপ মায়ের রূপ! সত্যি শিল্পীদের কৃতিত্বের বাহবা দিতেই হবে। তাদের এতদিনের পরিশ্রমে মায়ের রূপটাকে এত সুন্দর করে তারা ফুটিয়ে তোলেন, দেখে সত্যি আমরা মুগ্ধ।